দাদা, এই লাস্ট ট্রেনে এলেন বুঝি? হ্যাঁ দাদা, তা আপনিও বুঝি? হ্যাঁ ঠিক ধরেছেন, তা আপনি নতুন এসেছেন মনে হচ্ছে। প্রথমবার এলাম এখানে। যাবো রামনগর, কিন্তু ভ্যান বা রিক্সা তো কিছুই দেখছি না। না দাদা, এই রাত্রে এখানে কিছুই পাবেন না। আর দু একজন যদিও বা থাকতো, তারা কেউ রামনগর যেত না। যেত না কেন? পয়সা চা লাগতো দিতাম। না তাহলেও যেত না, সবারই তো প্রাণের ভয় আছে নাকি? মানে কি বলছেন আপনি? প্রাণের ভয় মানে চোর ডাকাত আছে নাকি? না না, চোর ডাকাত নয়। ছাড়ুন ওসব কথা, আমি যাব নবপল্লী, তা ওই রামনগর হয়েই যেতে হবে। চলুন, ওই পর্যন্ত না হয় একসাথেই যাওয়া যাবে, তারপর আমার একাই যেতে হবে। হেঁটে যাওয়া যাবে? কত দূর এখান থেকে? দূর আছে, তবে হেঁটে যাওয়া যাবে। তাছাড়া আর কি উপায় আছে বলুন? এভাবে দাঁড়িয়ে থেকে তো রাত কাটাতে পারবেন না। তা তো ঠিক। আচ্ছা চলুন, আপনি যখন আছেন তাহলে আর অসুবিধা নেই। আপনি তো মনে হচ্ছে শহুরের লোক, এই গ্রামের রাস্তা হাঁটতে একটু কষ্টই হবে। না না, অসুবিধা বিশেষ হচ্ছে না, সুটকেসটাই যা ভারী। তা সুটকেসে কাজের কিছু আছে নাকি? না মানে বিয়ে বাড়ির কিছু জিনিসপত্র আছে। আমার এক আত্মীয়র বিয়ে, এতবার বলেছে তাই না আসার উপায় ছিল না। ও মানে দামি কিছু আছে নিশ্চয়ই? কেন, ভয়ের কিছু আছে নাকি? ভয় মানে চোর ডাকাতের উপদ্রব তো এখানে শুনিনি। এই মানে কি বলতে চান একটু ঠিক করে বলুন তো। তখনও কথাটা শেষ করলেন না, কিসের ভয়? এই যে সামনের মাঠ, ওটা পেরোলেই একটু জঙ্গলের মতো আছে। জঙ্গল মানে এই রাত দুপুরে জঙ্গল পার হতে হবে নাকি? না না, জঙ্গল মানে সেরকম জঙ্গল নয়, এই কিছু বাঁশঝাড় আছে আর কি। বাঁশঝাড়? সাপখোপ নেই তো? সাপখোপ থাকলেও থাকতে পারে, তবে আমাদের পায়ের আওয়াজে পালিয়ে যাওয়ার কথা। তবে তবে কিসের ভয়? ডাইনি। ডাইনি? হ্যাঁ শুনেছি এক ডাইনি ঘুরে বেড়ায়, তবে আমি দেখিনি কখনো। অনেকে শুনেছি দেখেছে, তারা কেউ বেঁচে নেই, কেউ পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। সর্বনাশ, সে তো সাংঘাতিক কাণ্ড। চলুন ফিরে যাই, রাত্রে স্টেশনেই কাটিয়ে দেব। না না, সে কি করে হয়, আমার তো বাড়ি ফিরতেই হবে। আর আপনি কি আর একা একাই রাত বিরেতে স্টেশনে থাকতে পারবেন? না না, সে তো পারবো না, আপনিও চলুন। না আমি ফিরে যাব না, আমাকে তো বাড়ি যেতেই হবে, কপালে যা আছে তা হবে। কে কে ওখানে? কে কোথায়? কিছু একটা দেখলাম মনে হলো, সাদা শাড়ির মতো। সাদা শাড়ি মানে তো ডাইনি। চলুন চলুন পেছনে পালাই। Thank you.
পালাবি কোথায়? আমার খপ্পরে যখন একবার পড়েছি তখন পালাবার তোর পথ নেই। ওরে বাবা, কি করি এখন? ওরে বাবা, হা করে দেখছেন তাকি, পালান পালান, বাক্স নিয়ে দৌড়তে পারবেন না, ওটা এখানে ফেলে দিন, পালান পালান। ওরে বাবা, না না, বেঁচে আছে, এই তো চোখ নড়ছে মনে হচ্ছে। ও দাদা, দাদা শুনতে পাচ্ছেন? একটু জল, উঠে বসুন তো একটু। এই এই তো জল দিচ্ছি। ডাইনি ডাইনি, উফ কি বিভৎস। ঠিক বুঝেছিলাম, আবার রাত বেরেতে সেই ডাইনি বেরিয়েছে। এই নিয়ে 5-6 দিন হলো। আপনার চোট বেশি লাগেনি তো? হেঁটে যেতে পারবেন? পারবো মনে হচ্ছে। তা যাচ্ছিলেন কোথায়? রামনগর বুঝি? হ্যাঁ, চাটুচ্ছে মশাইয়ের বাড়ি, মানে ওনার মেয়ের বিয়েতে। বুঝতে পেরেছি, চলুন, আমরাও ওই গ্রামেই থাকি। এই ডাইনির উপদ্রবে রাতের বেলায় আর ওই রাস্তায় যাই না, সকাল হলে তবে গ্রামে ফিরছি। আমার একটা সুটকেস ছিল, ওই বাঁশ বাগানে ফেলে পালিয়ে এসেছি। একটা দামি সোনার গয়নাও ছিল ওর মধ্যে। চলুন না একটু খুঁজে দেখি। আচ্ছা চলুন দেখি, তারপর আমরাই আপনাকে চাটুজ্জে বাড়ি পৌঁছে দেব। বিয়ে উপলক্ষে অনেক লোকজন এসেছে, আমাদেরও সবার নিমন্ত্রণ আছে। হ্যাঁ, ভারী ভালো লোক চাটুজ্জে বাবু। আমার খুব খারাপ লাগছে বাবা গণেশ, আমার এই অনুষ্ঠান বাড়িতে আসার পথে তোমার এই বিপদে পড়া। তা কোথাও চোট আঘাত লাগেনি তো? ডাক্তার ডাকবো একবার? না না কাকাবাবু, ডাক্তার ডাকার দরকার নেই। তবে কালকের ওই বীভৎস স্মৃতি আমাকে এখনো তাড়াচ্ছে। চোখের সামনে ভাসছে ওই বিকট দৃশ্য, আর কানে বাজছে ওই হাসি, ডাইনির হাসি। ডাইনির হাসি মানে? কি আর বলবো কর্নেল সাহেব, আপনি আগে মিলিটারিতে ছিলেন, এসব হয়তো বিশ্বাস করবেন না। আমিও করতুম না, কিন্তু রাতের পর রাত এই ঘটনাগুলো হয়ে যাচ্ছে। দুজন তো মারাও গিয়েছে, আর আমাদের ঘনশ্যাম মাস্টার তো পাগলই হয়ে গিয়েছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর হ্যাঁ হ্যাঁ করে হাসে। তাকেও ডাইনিতে ধরেছে? ডাইনি? সে তো গল্পে পড়েছি, সব আজগুবি গল্প, তাই না মিলিটারি দাদু? হ্যাঁ সেটাই তো স্বাভাবিক, কিন্তু কিছু তো ঘটেছে, না হলে এত জন তো আর ভুল বলতে পারে না। আপনি আর গোবিন্দ তো দিনের বেলা এসেছিলেন। হ্যাঁ, তাও আবার রিক্সা করে, পথে সেরকম কিছু তো মনে হয়নি, তবে বাঁশবাগানে মধ্য দিয়ে অনেকটা পথ। আর আমার সুটকেসটাও কোথাও পেলাম না, তিনজন মিলে তন্ন তন্ন করে খুঁজলাম। রহস্য একটা আছে বুঝতে পারছি। আচ্ছা, অন্য যাদের সাথে এরকম হয়েছিল তাদের কি কিছু চুরি হয়েছিল? তা তো ঠিক জানি না, যারা বেঁচে আছে আর সুস্থ আছে তাদের মধ্যে আমাদের গ্রামের কেউ নেই। তবে ঘনশ্যাম মাস্টার শুনেছি শহরে গিয়েছিল পুজোর আগে জামা কাপড় কেনাকাটা করতে, তার কাছে নিশ্চয়ই ব্যাগ বা বাক্স ছিল। আচ্ছা কাকু, তোমার কাছে টাকা পয়সা কিছু ছিল না? হ্যাঁ তাই তো, সেটা তো এতক্ষণ খেয়াল করিনি। এই বুক পকেটে টাকাটা ছিল না? নেই তো, টাকাও নেই। তাহলে ডাইনি তো নিশ্চয়ই টাকা চুরি করেনি। এই তো আমাদের গোয়েন্দা গোবিন্দর তদন্ত শুরু হয়ে গিয়েছে। তবে গোয়েন্দা বাবু ভয় পেয়ে দৌড়েছে, পড়ে গিয়েছে, বুক পকেটের টাকা তো ছিটকে পড়েই যেতে পারে। সেটাও তো হতে পারে। তাহলে আমার ভাগ্য ভালো যে কর্নেল সাহেব আপনি আছেন এখন এখানে। দেখুন না, কোনো সুরাহা যদি করা যায়।
গ্রামের লোকজন তো খুব ভয় ভয় দিন কাটাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে গোয়েন্দা গোবিন্দ বাবু চলো আমরা দুজন তদন্ত শুরু করি। হ্যাঁ দাদু, বিয়ে বাড়ির মজাও হবে আর তদন্তও হবে। আচ্ছা বাবা গণেশ, এবারে খুলে বলো তো দেখি কাল রাত্রে ঠিক কি কি হয়েছিল। বুঝলাম, আজ রাত্রেই আমরা অভিযানে যাব, মিশন ডাইনি। আমি যাব সঙ্গে গোবিন্দ, আর আপনাদের দুজনের আপত্তি নেই তো? ভয় তো আছেই, তবে আপনি থাকলে ভরসাও আছে। কি করবে মিলিটারি দাদু, আমরা কি সবাই মিলে রাত্রে ডাইনি ধরতে যাব? না হে গোবিন্দ বাবু, সবাই মিলে গেলে কি আর ডাইনি বার হবে? অত সাহস থাকলে তো রোজ গ্রামেই চলে আসতো। হ্যাঁ তাই তো, তার জন্য বাঁশের জঙ্গলে লুকিয়ে থাকে আর রাত্রিবেলা একা কেউ গেলে ভয় দেখায়। কিন্তু ডাইনি বলে কিছু হয় না, তাহলে কে ভয় দেখায়, আর তার উদ্দেশ্যটাই বা কি? ঠিক বলেছ গোগো, একটা উদ্দেশ্য নিশ্চয়ই থাকবে, শুধু শুধু রাজ্যে গে অপেক্ষা করে কি আর শুধু ভয় দেখানোর জন্য? অন্য কারণ নিশ্চয়ই আছে। তুমি আমাকে গোগো বললে কেন দাদু? গোয়েন্দা গোবিন্দ, ছোট করে বললাম, গোগো কেন পছন্দ হয়নি? আমি গোয়েন্দাগিরি করার চেষ্টা করি, আর তুমি তো বুদ্ধি করে সব রহস্যের সমাধান করে ফেলো। না রে, তোর মাথাও বেশ ভালোই চলে, আর এরকম চললে গোগো থেকে গোগল হতে বাধা কোথায়? আচ্ছা মিলিটারি দাদু, ডাইনির সাথে সুটকে সারানোর নিশ্চয়ই কোনো কেস আছে তাই না? চল দেখি আজ রাত্রে কি হয়, তোদের যা যা করতে বলেছি সব যেন মনে থাকে। ও দাদু, কোথায় যাবেন এত রাতে? তা যাবো ভাই চাটুজ্জে বাড়িতে। বুঝেছি বুঝেছি, বিয়ে বাড়িতে তো, চলুন চলুন আমিও ওদিকেই যাব। হেঁটে যেতে হবে? চলুন চলুন, আমি তো আছি, ব্যাগটা দিন আমি নিয়ে নিচ্ছি। না ভাই, ব্যাগ তো দেওয়া যাবে না, টাকা পয়সা আছে তো। টাকা পয়সা? বাহ, আচ্ছা চলুন চলুন। আপনার ভয় করছে না দাদু? না 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 না, আমার আবার ভয় কি, তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, এখন আর কিসে ভয়? ওই বাস বাগানে শুনেছি ডাইনি থাকে। ও ডাইনি তা থাক না, ওর মনে ও থাকুক তাতে আমার কি, আমি তো আর ওকে উৎখাত করে ওর জায়গায় থাকতে যাচ্ছি না। ওই দেখো দাদু, বাস ডালের পেছনে একটা সাদা কি গেল। সে যাক বাপু, তাতে কার কি, বড্ড বকবক করে মাথা খাচ্ছিস বাপু, পা চালিয়ে চল। ওরে বাবা, ওই দেখো ডাইনি দাঁড়িয়ে আছে। ও তাই বুঝি, কোথায়, আমি তো বাপু চোখে কম দেখি, চল সামনে চল গিয়ে দেখি। ভয় কি দাদু, তোমার ভয় করছে না? পালাও পালাও, ব্যাগ ফেলে পালাও। কেন বাপু, খামোকা পালাবো কেন, আর তোর পালাতে হলে পালা। ওরে বুড়ো, ভয় পাচ্ছিস না আমাকে, পালা পালা এখান থেকে।
কি বলছো বাছা? আমি তো কানে কম শুনি, কিছুই বুঝতে পাচ্ছি না। পালাতে বলছে, শুনছো না? এতক্ষণ তো কানে ভালোই শুনছিলে, এখন কানে শুনতে পাচ্ছ না। ব্যাগটা এখানে ফেলে তাড়াতাড়ি পালাও। রে বুড়ো, কি বলছে শুনছিস না? আহ, তুমি বাপু একটু থামো তো দেখি, আগে এই ব্যাটার সাথে বোঝাপড়া করে নেই। আরে দাদু, তোমার কি ভয় ডর নেই? দাও দাও ব্যাগটা দাও, না হলে কিন্তু কেড়ে নেব। তাই বল, এই ব্যাগে যত লোভ, তার মানে এই সব সাজানো, দুজনে মিলে মানুষ ঠকানোর ধান্দা চলছে। বুঝে যখন গিয়েছ তখন আর কি, শুধু ব্যাগ নিয়ে ছেড়ে দিতাম, এখন তো প্রাণ নিয়ে ফিরতে পারবে না। আরে 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 আরে, মারবি নাকি? দাঁড়া, একটা পুলিশ ডাকি। পুলিশ? পুলিশ এখানে কোথায়? নিরে বাঁশবাগানে পুঁতে রাখবো, কেউ জানতে পারবে না। চলো দাদু, উপরে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। চলো, তোমাদের খেলা শেষ, অনেক লোককে ভয় দেখিয়ে লুট করেছো, এবারে চলো দেখবে কত ধানে কত চাল। এই দেখুন দেখুন দারোগা বাবু, দেখুন আমাদের কর্নেল সাহেবের কামাল দেখুন। আপনাকে বলেছিলাম না, আমার এই বিশেষ পরিচিত বন্ধু অনেক রহস্যের সমাধান করেছেন। আলোনা সাকরেদ আমার নিকট আত্মীয় গোবিন্দ। এই দুই ভাই বোনের কুকর্মের পরিচয় আগেও পেয়েছিলাম, কিন্তু এরাই যে ডাইনিং নাটক করে এতদিন ধরে লোক ঠকাচ্ছিল সেটা বুঝতে পারিনি। তা আপনি তো বাইরের লোক, আপনি বুঝলেন কি করে? ডাইনি বলে যে কিছু হয় না সেটা শুধু আমি কেন, আমাদের গোবিন্দও জানতো। তাই প্রথমেই বোঝার চেষ্টা করলাম মোটিভটা কি। যখন শুনলাম গণেশের সুটকেসটা খুঁজে পাওয়া যায়নি, তখনই মোটামুটি বুঝতে পারলাম। তারপর হাতে নাতে ধরার পালা। সত্যি এরা ধরা না পড়লে বিয়েবাড়ির আনন্দটাই মাটি হয়ে যেত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কর্নেল সাহেব। শুধু আমাকে কৃতিত্ব দিলে হবে না, আমাদের গোয়েন্দা গোবিন্দরও অবদান কম নয়। ওর গুলতির টিপ ঠিকঠাক না হলে আমাকে আর বেঁচে ফিরতে হতো না। গো গো, গো গো মানে? গো গো মানে গোবিন্দ, গোয়েন্দা গোবিন্দ। এই আমি বলে দিলাম। তোমাদের জন্য দারুণ খবর, শুরু হয়েছে ফেসবুকে বাংলা অ্যানিমেশন ফ্যান ক্লাব। এখানে থাকছে ঘচু দাদা, সমাধান চাচা, নদাই গদাই, ভূতে বুড়ি, পান্তা বুড়ি, আরো সবাই। থাকছে লিচ কাটা বাঘ বা টুনটুনি পাখি। যদি চাও তাহলে রহস্য গল্পের গোয়েন্দা বা ভূতদের সাথে কথা বলতে পারো। তোমরা তো জানোই আমাদের ভূতরা বেশ নরম সরম, সালাসিধে, অনেকে আবার পরোপকারীও। এমনকি মানুষ চেনার মানুষজনের সাথে তোমাদের দেখা হয়ে যেতে পারে, সরাসরি কথা বলতে পারবে গল্পগুলোর কাহিনীকার, নির্দেশক বা কলাকুশলীদের সাথে। বাংলা অ্যানিমেশন ফ্যান ক্লাবের উদ্দেশ্য আমাদের দর্শকদের সাথে সরাসরি চিন্তা ভাবনার আদান প্রদান করা। তোমাদের পরামর্শ, প্রশংসা বা সমালোচনা সবই আমাদের কাছে মূল্যবান, যা আমাদের সার্বিক উন্নতি ঘটাবে আর আরও আগে নিয়ে যাবে। আজই ফেসবুকে আমাদের বাংলা অ্যানিমেশন ফ্যান ক্লাব ফলো করে নিও, কিন্তু টাটকা তাজা অনেক মজা বাংলা অ্যানিমেশন ফ্যান ক্লাব।